মার্চ মাস নারী ইতিহাসের মাস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আমাদের দর্শক শ্রোতাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বাংলা বিভাগ 2018 সাল, এই বছরটিতে তার সম্প্রচারের 60 বছর পূর্ণ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ। এই কয়েকটি দশকে বহু মহিলারা এসেছেন, আসছেন এবং আগামীতে আসবেন। তারা নিজের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন, কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন। রয়েছেন আমার সঙ্গে আজ শগুফতা নাসরিন কুইন। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে ভয়েস অফ আমেরিকাতে কাজ করছি আর এখন এবছর শুরু করেছি নতুন একটি অনুষ্ঠান, নারী কণ্ঠ। নারী কণ্ঠে বিভিন্ন বিষয়, রাজনীতি, বিজ্ঞান, বিভিন্ন বিষয় আমরা চেষ্টা করছি এক একজনের সাক্ষাৎকার তুলে ধরতে এবং সবার কথা বলতে, সবার মেয়েদের কাহিনী বলতে। অনেক ধন্যবাদ। আর একজন হচ্ছেন আপনাদের পরিচিত মুখ, দেখুন তো চিনতে পারেন কিনা, তাহেরা কিবরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মিতালী আসর এবং দেশ টিভিতে আমাদের আমেরিকার কিছু খবর নিয়ে, মনে আছে তো, প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে আমার দেখা হয়। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, দীর্ঘদিন ভয়েস অফ আমেরিকাতে কাজ করার সুবাদে আমি অনেক মহিষী মহিলা যারা ভয়েস অফ আমেরিকাতে কাজ করেছেন তাদের আজ স্মরণ করছি, এবং যারা এখনও কর্মরত রয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে মনে করছি। তাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। আর সেই সঙ্গে যে মহিলারা বাংলাদেশে আছেন, যারা আমার অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অতি পরিচিত আরেকটি মুখ টেলিভিশনে আমাদের এবং প্রতি সপ্তাহের লার্নিং ইংলিশ অনুষ্ঠানের। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো আমেরিকাতে আমি আছি আপনাদের সাথে। তাছাড়া প্রতি সপ্তাহে আমাদের ভিওএ বাংলার ইংলিশ লার্নিং প্রোগ্রামে আমি আছি আনিস আহমেদের সঙ্গে, এবং এই কাজের সুবাদে প্রায় দীর্ঘ 5 বছর আমি এখানে কাজ করছি, এবং এই কাজের সুবাদে আমি বিভিন্ন নারী ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিতে পেরেছি, যারা কিনা যুব সমাজ এবং নারী সমাজে আদর্শ স্থাপন করেছে। আজকের এই দিনে বিশ্বের সকল নারীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আরও এসেছেন এবং আসছেন দিনে দিনে, নবীন আর প্রবীণের এই মেলায় যোগ দিচ্ছেন নতুন নতুন মুখ। যেমন এবার এসেছেন সঞ্জনা ফিরোজ। ধন্যবাদ রোকেয়া আপা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার ভয়েস অফ আমেরিকার পথ চলা শুরু হয়েছে, আমি চাই সবাই আমার জন্য শুভকামনা দেবেন। আমি শুরু করতে চাই সুন্দরভাবে, যেভাবে রোকে আপা চালিয়ে আসছিলেন, এখনও আছেন, তাদের সবার দোয়াতে আমি শুরু করতে চাই ভয়েস অফ আমেরিকার পথ চলা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নারী দিবসের। আর এই নারী দিবসে আমাদের দর্শক শ্রোতা সবাই, যারা নারী পুরুষ, সবার জন্যে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলোতে, সেই কামনা করছি। আজকের এই দিবসে আবারও আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।